পুরুষের একটি গাছ থেকে সহজেই নতুন চারা তৈরি করে নিন বাড়িতে, একদম সহজ পদ্ধতিতে, শাখা কলম বা ডাল কাটিং এর মাধ্যমে। এখন বর্ষাকাল, এই সময় ডাল কাটিং বা শাখা কলম কলম করার আদর্শ সময়। এতে সাধারণত স্টেম কাটিং করা হয় বা যেটা কাটিং মাধ্যমে চারা তৈরি করা হয়। তো দেখুন, এই যে গাছটা রয়েছে এটা লাল পুরুষের একটি ভ্যারাইটি, এটার বয়স প্রায় 2 বছর হয়ে গেল গাছটি রয়েছে এবং প্রচুর ফুল হয়। যেহেতু বর্ষাকাল, এই সময় ফুলটা একটু কম হয়েছে এবং যে ফুলগুলো রয়েছে সেগুলোর উজ্জ্বলতা হারিয়েছে, যেগুলোস হারিয়েছে। তো দেখুন, এখান থেকে আমি ডালগুলোকে কেটে নেব। তো কী ধরনের ডাল প্রথমে কাটবেন? সেমি হার্ডউড, বায়োলজিক্যাল টার্মে সেমি হার্ডউড ডাল আপনাকে কাটতে হবে। সেটা কি? সেটা খুব একদম মোটা ডাল না বা একদম পাতলা বা কচি ডাল নয়, নতুন ডাল নয়, যেটার বয়স, যে ডালটার বয়স মোটামুটি 3-4 মাস হয়েছে, একটু পুরনো। দেখুন, আমি যে ডালটা কেটে নিয়েছি একটু ভালো করে লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন যে কী রকম ডাল আপনাকে কাটতে হবে। তো এইরকমই মাথার দিক থেকে, ডগার দিক থেকে ডাল কেটে নিন। বেশ কয়েকটা ডাল, 2-3টে ডাল কেটে নিন, তাহলে কিন্তু খুব সহজেই চারা তৈরি করে নিতে পারবেন। দেখুন, এই যে আমি ডালটা কেটে নিলাম। তো এই বর্ষাকালটা আপনি সমস্ত যেগুলো কাটিং থেকে চারা তৈরি করা হয় যে সমস্ত গাছের, সে সমস্ত গাছের কাটিং কিন্তু এই সময় করলে সহজেই নতুন চারা আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, এর জন্য এবার লাগবে যে উপকরণগুলো, সেটা হচ্ছে লাল বালি। সব কাটিং করার পদ্ধতি সেম। তো দেখুন, এই যে লাল বালি ভালো করে ধুয়ে আমি টবে নিয়ে নিয়েছি। এবারে এই যে ডালটাকে কেটে নেওয়া হয়েছে, এটাকে নিচটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিয়ে যে সমস্ত পাতাগুলো রয়েছে সেগুলোর হাফ কেটে বাদ দিয়ে দিতে হবে। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আর আমি সুপ্রিয়। আজকের এই ভিডিওতে ল্যাকিস্টোমিয়া বা পুরুষ গাছের কীভাবে চারা তৈরি করবেন স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। একই রকমভাবে আরও যে একটি ডাল কেটে নেওয়া হয়েছে, সেই ডালটিও 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিয়ে ডালের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো হাফ কেটে বাদ দিয়ে দেবো, অর্থাৎ কাটিংটাকে হালকা করে নেব। এবারে যে কোনো ভালো ফাঙ্গিসাইড, সাফ হোক, ভ্যাবিস্টিন হোক, 2 গ্রাম 1 লিটার জলে গুলে নিয়ে এই বালি, যে মিডিয়াতে কাটিংটা লাগানো হবে এবং যে ডালটা লাগানো হবে সেই দুটো, কাটিং এবং কাটিং মিডিয়া দুটোতেই ভালো করে স্প্রে করে শোধন করে নেব, যাতে মিডিয়াতে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন না হয় এবং ডালটা পচে যাওয়ার সম্ভাবনা না থাকে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে এই কাটিং এইড পাউডার, অর্থাৎ যেটা শিকড় আনতে, ডালের শিকড় আনতে সাহায্য। তাই কাটিং এইড পাউডার যে কোনো এগ্রিকালচার পারপাস যে দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে বললেই হবে যে রুটিং এইড পাউডার বা রুটিং হরমোন বলে দিয়ে দেবে। এটা মেনলি IAA এবং IBA এই ধরনের যে সিনথেটিক হরমোন সেই বেসিসে তৈরি করা হয়। তা দেখুন, ডালের নিচের দিকের পোর্শনটা সামান্য কিছুটা অংশ এইভাবে পাউডারে চুবিয়ে লাগিয়ে নেব এবং এই পরিষ্কার বালিতে হাত দিয়ে সামান্য গর্ত করে কাটিংটাকে লাগিয়ে দেব। একদম সহজ পদ্ধতি, খুব সহজেই আপনারা বাড়িতেই এইভাবে স্টেপ বাই স্টেপ যেভাবে বললাম ঠিক সেইভাবে তৈরি করুন, নতুন চারা সহজেই তৈরি করে নিতে পারবেন। এরপর ভালো করে কাটিংয়ে জল দিয়ে দেব এবং এই কাটিংটাকে সেই জায়গায় রাখবো যেখানে সকালবেলার মোটামুটি 1 ঘন্টা রোদ আসছে এবং সারাদিনের উজ্জ্বল আলো আসছে, এবং এই কাটিংটা বারবার সরানো নড়ানো করব না। বারবার সরালে কী হবে, কাটিংটার সাকসেস রেট কমে যাবে। তো দেখুন, এটা মোটামুটি 25-27 দিন হয়েছে কাটিংটা লাগানো, দেখুন কত সুন্দর রুট চলে এসছে। দেখুন, একদম সহজভাবে করবেন, কোনো অসুবিধা নেই, সহজেই তৈরি হয়ে যাবে। এবং রেগুলার যদি মিডিয়া ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে জল দেবেন, বৃষ্টি হচ্ছে, খোলা আকাশের তলায় রাখুন, কোনো অসুবিধা নেই। এবং মাঝে 6-7 দিন বাদে আর একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, তাহলে কী হবে, পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন কত সুন্দর রুট চলে এসছে, শিকড় দেখুন। ডাল থেকে কাটিং মাধ্যমে নতুন চারা তৈরি। তৈরি হওয়া নতুন চারাটিকে ছোট্ট 6 ইঞ্চির পটে হালকা মিডিয়াতে প্রথমে প্রতিস্থাপন করুন, যাতে শিকড় সহজে ছাড়তে পারে এবং গাছটি বেড়ে উঠতে পারে। সেক্ষেত্রে 80% গার্ডেন সয়েল এবং 20% ভার্মি কম্পোস্ট এই অনুপাতে মাটি তৈরি করে গাছটিকে প্রতিস্থাপন করুন। এরপর 1 মাস পর যখন গাছটি পাতা ছাড়তে শুরু করেছে হালকা করে খাবার দিন। তা দেখুন, এই যে গাছটা, এটা আমি প্রতিস্থাপন করেছিলাম প্রায় 5.5-6 মাস হয়েছে গাছটি, দেখুন কত সুন্দর গাছটি বেড়ে উঠেছে।
তাই ফুরুষ গাছের পরিচর্যা, কীভাবে প্রচুর ফুল পাবেন, কী করে গাছ বুশি তৈরি করবেন, পরবর্তীতে আমি ভিডিও নতুন ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। কীভাবে সহজেই চারা তৈরি করতে পারবেন, স্টেপ বাই স্টেপ ঠিক এইভাবে তৈরি করুন নতুন চারা একদম সহজেই বাড়িতে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।